এত রঙিন একটা প্লেট, তোমরা ভাবছো এটা কি, কী রকম খাবার? হ্যাঁ, এটি একটি ইউরোপিয়ান ডিশ এবং ভীষণ পপুলার নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, স্ক্যান্ডিনেভিয়ান সাইডে। তো আজকের এই স্মোক সালমন, ক্রিম চিজ, টমেটো, কেপার, ওনিয়ন, লেমনের যে ইউনিক রেসিপি, সেটি তোমাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটি পুরো দেখো, বুঝতে পারবে যে বিদেশি খাবারগুলোকে কীভাবে প্রেজেন্ট করা হয়। হ্যালো এভরিওয়ান, আমি শেফ প্রসেনজিৎ, আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ শেফ প্রসেনজিৎ। আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচের বেল আইকনটিকে টিপে দাও যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে। পিঙ্ক রঙের যে ফিলেটটা, এটা কিন্তু একটা মাছ, এটাকে সালমন ফিশ বলা হয়। তো আমি নিয়ে নিয়েছি স্মোক করা সালমন ফিলেট। তো এই যে স্লাইস স্লাইস করে বেরোচ্ছে, এটা স্মোক সালমন। স্মোক সালমন কিন্তু এই রকমই প্যাকেটে আসে এবং দেখো স্লাইসগুলো ভীষণ থিনি স্লাইস হয়। এবং স্মোক সালমন কিন্তু আজকের কালিনারি ইন্ডাস্ট্রিতে বা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা পপুলার, ভীষণ পপুলার ডিশেস বলতে পারো। ক্রিম চিজ আমি পাইপিং করব, তো পাইপিং ব্যাগ দেখে বুঝতে পারছি যে কিছু একটা পাইপিং করব। তো আমি ক্রিম চিজ নিয়ে নিয়েছি। যখনই সালমনের নাম আসবে তখন কিন্তু ক্রিম চিজের একটা ভূমিকা থাকে, ভীষণ বড় একটা ভূমিকা। তো ক্রিম চিজ ভীষণ সফট একটা সুইট চিজ। তো ক্রিম চিজ দেখতে পাচ্ছ, ক্রিম চিজের সাথে আমি নিয়ে নেব বেগাল ব্রেড। এই যে ব্রেডটা এখন তোমাদের দেখাবো, এটাকে বেগাল ব্রেড বলা হয়। তো এটা দিয়েই আমি এই ডিশটা বানাবো। এটা অরিজিন কিন্তু পোল্যান্ড, পোল্যান্ডে কিন্তু ভীষণ পপুলার এই ব্রেডটা। তো পার্টিকুলার এই ব্রেডটা দিয়ে যে এখন আমি ওপেন ফেস স্যান্ডউইচ বলতে পারো বা লক্স অ্যান্ড বেগাল স্যান্ডউইচ বলতে পারো বা লক্স অ্যান্ড বেগাল বলতে পারো, লক্স সালমন ফিলেটকে বলা হয় বেগাল ব্রেডটার নাম বলে। এই ডিশটার আরেকটা নাম হলো লক্স অ্যান্ড বেগাল, ভীষণ পপুলার ইন ইউরোপ। তো আমি স্যালামেন্ডার অন করে দিয়েছি ব্রেডটাকে টোস্ট করার জন্য। এই যে লাল লাল দাগগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হিট। তো আমি বাগেল ব্রেডটা টোস্ট করে নেবো স্যালামেন্ডারে। দেখো গোল্ডেন কালার হয়ে যাবে, একটা সুন্দর টোস্টের কালার আসবে। তোমরা বাড়িতে টোস্টারেও করতে পারো। ব্রেড টোস্ট করে নিলাম, টোস্ট করার পরে আমি তার উপরে ক্রিম চিজটা স্প্রেড করে দেবো। আমি স্প্রেডও করতে পারো এবং পাইপিংও করতে পারো। তো ক্রিম চিজ ব্রেডের ওপরে পাইপিং হয়ে যাওয়ার পর আমরা সালমনটাকে অ্যারেঞ্জ করবো। এটা ওপেন ফেস স্যান্ডউইচ বলতে পারো, লক্স অ্যান্ড বেগাল এটার একটা নাম। তোমরা স্মোক সালমন ক্রিম চিজ বলতে পারো অথবা তোমরা লক্স অ্যান্ড বেগালও বলতে পারো। ইউরোপে কিন্তু, ইউরোপ এবং আমেরিকাতে কিন্তু লক্স অ্যান্ড বেগাল নামে বেশি পরিচিত এই ডিশটা। তো অনেকেই তোমরা জানো না লক্স অ্যান্ড বেগাল কী। লক্স হলো সালমনকে লক্স বলা হয়, সালমন ফিলেটকে, আর বেগাল এই ব্রেডটার জন্য। তো টুগেদার এই স্যান্ডউইচটা ওপেন ফেস স্যান্ডউইচ, যার নাম রাখা হয়েছে লক্স অ্যান্ড বেগাল। তো আমি চিজের পাইপিং করে নিলাম। এবার আমি নিয়ে নিলাম সুইট প্যাপরিকা পাউডার। সুইট প্যাপরিকা পাউডার দিয়ে আমি চিজের ওপরে স্প্রিঙ্কল করে দেবো হালকা। তো দেখতে সুন্দর এবং একটা সুন্দর একটা মৃদু চিলি ফ্লেভার আসবে। এটা একটা হালকা কিক কিন্তু জিভে দেবে। তো তাতে কি হবে, আর সুইট অ্যান্ড ক্রিম চিজ সালমনের সাথে কিন্তু একটা হালকা স্পাইসিনেস থাকবে। তো ক্রিম চিজ বেগাল হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে প্যাপরিকা দিয়ে স্প্রিঙ্কল করে নিলাম। স্প্রিঙ্কল করে নেওয়ার পরে এটা দেখতেও সুন্দর লাগে এবং একটা সুন্দর ফ্লেভার এবং সুন্দর একটা ঝাল ভাব থাকে। এবার আমি নিয়ে নিলাম আলমন্ড ফ্লেক্স। আলমন্ড ফ্লেক্সও আমি টোস্ট করে নেবো স্যালামেন্ডারে, এবং তোমরা ওভেনেও টোস্ট করে নিতে পারো। এবং তোমরা স্যালামেন্ডার ওভেন না থাকলে প্যানকে গরম করে প্যানেও তোমরা টোস্ট করে এটাকে টোস্ট করে নিতে পারো। তো দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটাকে আমি বাগেল ক্রিম চিজ দিয়ে যে বাগেলটাকে আমি অ্যারেঞ্জ করেছিলাম, ডিজাইন করেছিলাম, সেটার উপরে এটাকে আমি ছিটিয়ে দেবো। অথবা আমি সুন্দরভাবে তোমরা অ্যারেঞ্জও করে নিতে পারো, যেমন খুশি তোমরা তোমাদের মতন করে অ্যারেঞ্জ করে নিতে পারো। ভীষণ ইজি ওয়েতে আমি তোমাদের দেখাচ্ছি, তেমন কিন্তু খুব একটা যে আহামরি খাটনি বা এফোর্ট রয়েছে এটার পেছনে তাও নয়। বাট ভীষণ পপুলার, ট্রেন্ডস চলছে, ইন্ডাস্ট্রিতে চলছে, কালিনারি ইন্ডাস্ট্রিতে, হোটেল ইন্ডাস্ট্রিতে এই ডিশটা কিন্তু চলছে। ব্রেকফাস্টে ভীষণ পপুলার অ্যাব্রডে, স্পেশালি ইউকে, ইউএসএতে। তো এই ডিশটা বানাতে গেলে এটার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়ে। সো সেই ইনগ্রিডিয়েন্টসগুলো হলো ওনিয়ন, টমেটো, আমি লেমন ওয়েজেস নিয়ে নিয়েছি, আবার একটু গার্নিশও করে নিয়েছি, তোমাদের দেখাবো। আমি গার্নিশের জন্য নিয়ে নিয়েছি স্যালারি লিভস, হার্ট অফ স্যালারিও বলতে পারো। তো স্যালারি একটা হার্বস, সেটারই হার্ট। তো আমি নিয়েছি চপ পার্সলি, এটাও একটা হার্বস, ইতালিয়ান চপ পার্সলি। আমি নিয়ে নিয়েছি কেপার্স, আমি নিয়ে নিয়েছি চিজের বল। তো ওনিয়ন রিং রিং কেটে নিয়েছি। তো এতগুলো আমার দরকার নেই,
আমি স্লাইস টমেটো নিয়ে নিয়েছি, আমার তিনটে স্লাইসই লাগবে, আর লেবু ওয়েজেস লেমনের, আর এই যে গার্নিশটা, এই গার্নিশটা আমি তোমাদের দেখাবো, সুন্দর না? এবার এটা হলো হার্ট অফ স্যালারি, স্যালারির পাতা, স্যালারি একটা গাছ, এটাও একটা পাতা, হার্বস ইটালিয়ান পার্স দি কে পার্স, এটা কিন্তু ভীষণ পপুলার মেডিটেরিয়ানিয়ান গ্রিকে ভীষণভাবে উৎপাদন হয় এবং ইটালিতেও এর উৎপাদন অনেক বেশি। আমি নিয়ে নিয়েছি ক্রিম চিজ বল, ক্রিম চিজটাকে আমি স্কুপারে বল করে নিয়েছি। তো তোমাদের এবার পুরো ডিশটা প্রেজেন্টেশনের সাথে কিভাবে আমি গার্নিশ করব, কিভাবে প্রেজেন্ট করব সেটা তোমাদের দেখাবো। সিম্পল একটা ডিশ। তো আমি স্মোক সালমন, সালমন ফিলেটটাকে আমি প্লেটে অ্যারেঞ্জ করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিলাম। এবার এর পাশে আমি রেখে দেবো ক্রিম চিজ বেগালের, যে আমি ব্রেডের ওপরে যে ক্রিম চিজ দিয়ে বেগালটাকে অ্যারেঞ্জ করেছিলাম উইথ প্যাপরিকা অ্যান্ড আলমন্ডস, সেটাও রেখে দিলাম। এবার সুন্দরভাবে সাজিয়ে রাখলাম ডিশ, যখন আমরা বানাই আমাদের একটু ভালোভাবেই অ্যারেঞ্জ করতে হয়। এবার দেখতে পাচ্ছ তোমরা এক সাইডে আমি ক্রিম চিজ বেগালটাকে রেখেছি, সালমনের একটা ফ্লাওয়ার বানিয়ে দিয়েছি ঠিক রাউন্ড করে, এবং এটা কিন্তু পিঙ্ক কালার, ক্যামেরাতে কালারটা অতটা পিঙ্ক আসেনি, কিন্তু এটা যদি অরিজিনালি তোমরা সামনে দিয়ে দেখতে আর একটু পিঙ্ক তোমরা দেখতে পারতে। আমি এখানে টমেটোগুলোকে অ্যারেঞ্জ করে দিচ্ছি, তিনটে স্লাইস টমেটো স্লাইস নিলাম, পাতলা স্লাইস, আমরা যেমন বাড়িতে স্লাইস টমেটো কাটি। এবার এর উপরে আমি দিয়ে দেবো ওনিয়ন, তো রেড ওনিয়ন রিং, রেড ওনিয়নকে আমি স্লাইস করে রেখেছিলাম, রেড ওনিয়ন স্লাইস থেকে আমি রিং বার করে একটা একটা করে আমি এর ওপরে অ্যারেঞ্জ করে দেবো। এই যে ওনিয়ন স্লাইসটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে রিং বার করবো, সুন্দরভাবে আমি এর ওপরে অ্যারেঞ্জ করে দেবো। অ্যারেঞ্জ করার পরে এটার ওপরে আমি দেবো কেপার্স, কেপার্স কিন্তু একটা ফ্লাওয়ার্সের বাডস, ফ্লাওয়ার্সের কলি বলতে পারো, ফুলের, সেই ফুলের কলি, এবং এটা কিন্তু পিকেল করা, এটাকে পিকেলড করে বানানো হয়, তো এটা কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভারফুল ফ্লাওয়ারের কলি বলতে পারো। তো এটা ভীষণভাবে গ্রিসে পাওয়া যায় আমি বলেছি, এবং মেডিটেরিনিয়ান সাইড যেগুলো আছে ইটালি, এই সাইডগুলোতে ভীষণভাবে এর উৎপাদন এবং ভীষণ ব্যবহার করা হয় তাদের কুইজিন বা তাদের কালিনারি ইন্ডাস্ট্রিতে। আমি লেমন ওয়েজেস, আমাদের ওখানে লেমন সবুজ কালারের হয়, এদিকে কিন্তু লেমনগুলো আবার একটু হলুদ কালারের পাওয়া যায়। আমি নিয়ে নিয়েছি ক্রিম চিজ বল, ক্রিম চিজ বলটাকে আমি পার্সলির সাথে, দেখো সাদা বলটাকে আমি সবুজ করে নিলাম একটু চপ পার্সলির সাথে রোল করে করে। এবার আমি গার্নিশটাকে টমেটো আর ওনিয়নের ওপরে রেখে দেবো দুটোকে, তাহলে দেখো সুন্দর একটা লুকস আসলো না? তো এইভাবেই আমাদের ইন্ডাস্ট্রিতে ইনগ্রিডিয়েন্টসের সাথে আমাদের খেলতে হয়, ইনগ্রিডিয়েন্টসের সাথে আমাদের আরেকটা ইনগ্রিডিয়েন্টসের মেলবন্ধন ঘটাতে হয়। তো আমি লেমন ওয়েজেস তোমাদের বলেছিলাম, লেমন ওয়েজেসভাবে কেটে নিলাম সুন্দরভাবে আড়াআড়িভাবে। এবার এটাকে আমি একটা গার্নিশ বানাবো, তো চলো গার্নিশটা দেখে নেওয়া যাক, ভীষণ ইজি। তোমরা যারা বাড়িতে যে কোনো ডিশের সাথে এরকম একটা লেবুর গার্নিশ বানিয়ে তোমরা কিন্তু সার্ভ করতে পারো তোমাদের অতিথিদের বা হোটেল বা রেস্টুরেন্টে আমাদের গেস্টদের। তাহলে এইভাবে আমি সুন্দরভাবে কেটে নিলাম, এবার এইভাবে একটু চিরা দিয়ে নিলাম, এই পাশে তিনটে, ও পাশে তিনটে, দুটো যাই হোক, এবার এটাকে আমি বেন্ড করে দেবো, ফোল্ড করে দেবো, ফোল্ড করে দিলাম, দেখো এইরকম একটা গার্নিশ কিন্তু বেরিয়ে আসলো লেমনের। তো এই লেবুর গার্নিশটা আমি সালমনের ওপরে দিয়ে দেবো, দেখতে কিন্তু একটা অন্যরকম লুকস আসবে দেখো। তো সালমনের ওপরে আমি লেবুটা গার্নিশ করে রেখে দিলাম, এই হয়ে গেল আমার গার্নিশ। এবার আমি হার্ট অফ স্যালারি বা স্যালারির যে পাতাটা নিয়েছিলাম সেটাকে আমি উপরে সাজিয়ে দেবো। তো আমার ডিশ কিন্তু রেডি হয়ে গেল সার্ভ করার জন্য বা পরিবেশন করার জন্য। তাহলে এই যে রঙিন একটা ডিশ তোমাদের সামনে তুলে ধরলাম, যতটাই রঙিন ততটাই কিন্তু সুস্বাদু। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে জানিও, কমেন্ট করো, এবং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি সেখান থেকে মোটিভেশন পাই, তোমরা কমেন্ট করলে কিন্তু আমি সেখান থেকে মোটিভেট হই। তাহলে জানিও তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো।